করোনা ভাইরাসে দেশে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 98 জনের মৃত্যু হয়েছে। তবে কমেছে একদিনে সংক্রমণের হার। আক্রান্তের হার কমাকে সর্বাত্মক লকডাউন সহ বিধি নিষেধের সুফল বলছেন তারা। তারা বলছেন এই অবস্থা বজায় রাখতে হবে। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ চিত্র জানাচ্ছেন আফরোজা হাসি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় 98 জনের মৃত্যুতে মোট মৃত্যু 10,781 জনে এসে দাঁড়িয়েছে। মৃত্যুর হার 1.46%। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন 4,014 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 7,36,074 জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 14.63%। গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্তের হার কমেছে, এ ধারা অব্যাহত রাখা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সরকার বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে, এখানে লকডাউনের একটা সুফল হয়তো এখন ইদানিং কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে তার ইয়েটা ওই প্লেটুটা আস্তে আস্তে হয়তো ডিটেকশনটা একটা কমে যাচ্ছে। তো আমরা হয়তো ধারণা করতে পারি যে এটা বিভিন্ন রকম মানুষের মধ্যে হয়তো কিছুটা সচেতনতাটা তো আসছেই, মানে মানুষের মধ্যে ভয় ভীতিটাও কিছুটা সচেতনতা লকডাউনে তো এটা একটা এফেক্ট হতে পারে। যারা টিকা নিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে তাদেরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।